বিএনপি জামাত চক্র তারা বাংলাদেশের রাজনীতিতে ধারাবাহিকভাবে একাত্তরের খুনির পক্ষে, পঁচাত্তরের খুনির পক্ষে, একুশে অগস্টের খুনির পক্ষে প্রকাশ্য ওকালতি করে এবং এই খুনির চক্রের সঙ্গে এবং জামাত ইসলামীর সঙ্গে রাজাকারদের সঙ্গে রাজনৈতিক পার্টনারশিপের রাজনীতি করে। ৫০ বছর হয়ে গেলেও এখনও এবারও সেই একাত্তরের খুনি, পঁচাত্তরের খুনি, একুশে অগস্টের খুনি চক্রের সঙ্গে প্রকাশ্য সমর্থন দিয়ে এবং পার্টনারশিপের ঘোষণা দিয়ে তারা আবার আগামী নির্বাচন বানচাল করার মহাচক্রান্তে লিপ্ত হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, সরকার উৎখাত ও দল নিরপেক্ষ সরকার আনার যে প্রস্তাব, আপাত দৃষ্টিতে তা নিষ্পাপ হলেও, আপাত দৃষ্টিতে তা গণতান্ত্রিক মনে হলেও, এই দাবি কার্যত হচ্ছে বাংলাদেশের সংবিধান ধ্বংস করার দাবি এবং রাজনীতিতে সংঘর্ষের রাজনীতি চালু করার দাবি, এবং এই দাবির আড়ালে কার্যত বাংলাদেশে বিএনপি দণ্ডিতদের, যুদ্ধ অপরাধীদের, রাজাকারদের, জামাতিদের আবার ক্ষমতার মসনদে ফিরিয়ে আনার দাবি, দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আপাতদৃষ্টিতে যতই গণতান্ত্রিক এবং নিষ্পাপ মনে হোক না কেন, এই দাবির মধ্য দিয়ে একদিকে সরকার সাংবিধানিক ধারা বানচাল করবে, আরেক দিকে এই তত্ত্বাবধায়ক সরকারের দাবি কার্যত বিএনপি জামাতের প্রক্সি সরকার প্রতিষ্ঠা করবে এবং এই প্রক্সি সরকারের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপে জামাত বিএনপি তালেবানি সরকার প্রতিষ্ঠার মহাচক্রান্তর বাস্তবায়ন করবে। এরকম একটি পরিস্থিতি আমরা মনে করি জাসদের পক্ষ থেকে নির্বাচন কেবল ছুতো একটা, একটা অজুহাত একটা, নির্বাচন গণতন্ত্র তারা ধার ধারে না, কার্যত তারা সরকার অদল বদলের ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে। আমরা আরও অবাক হয়ে একই সময়ে খেয়াল করছি যে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে, গণতান্ত্রিক ধারাকে কেন্দ্র করে ইউরোপ ও আমেরিকার বিশেষ তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক যে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে ইউরোপ আমেরিকা যে তৎপরতা, বক্তব্য, বিবৃতি কার্যত বাংলাদেশের রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপের সামিল। আমি এই জন্যে বললাম যে সাম্প্রতিককালে ইউরোপ আমেরিকার প্রতিনিধিরা শুধু বক্তব্য বিবৃতি দিয়েই থেমে থাকেনি, বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে একাত্তরের খুনি দল জামাত ইসলামী সাম্প্রদায়িক দলগুলোর সঙ্গে সরাসরি বৈঠকে বসার মধ্য দিয়ে তারা সাম্প্রদায়িক জঙ্গিবাদী একাত্তরের খুনি চক্রের সঙ্গে যে দহরম মহরম প্রদর্শন করেছে তা কার্যত এটাই প্রমাণ করে যে ইউরোপ আমেরিকার নির্বাচন নিয়ে যে মায়াকান্না তা কেবলমাত্র ছুতো এবং অজুহাত, কার্যত ইউরোপ আমেরিকার এই মায়াকান্না বাংলাদেশে রেজিম চেঞ্জ অথবা সরকার অদল বদলের এবং পছন্দের সরকার আনার একটা পাঁয়তারা ছাড়া কিছু না। আমি মনে করি এবং আমরা মনে করি বিদেশিদের এই উস্কানি দেশের অভ্যন্তরে বিএনপি জামাত চক্রের সরকার অদল বদলের যে ভয়ঙ্কর রাজনৈতিক খেলা এবং সাম্প্রদায়িক চক্রকে যে ফিরিয়ে আনার চক্রান্ত, সেই চক্রান্তের কি ইন্ধন জোগাচ্ছে, উস্কানি দিচ্ছে। আমরা মনে করি ইউরোপ আমেরিকার নির্বাচন কোনো এজেন্ডা না, তাদের আসল এজেন্ডা হচ্ছে ভূ রাজনৈতিক স্বার্থ সংরক্ষণ করা, হয়তোবা বঙ্গোপসাগরের
কোনো বিষয় নিয়ে তারা মাথা ঘামানো শুরু করেছে। আমি এই প্রসঙ্গে বিস্তারিত না যে শুধু বলবো, যেরকম একটি পরিস্থিতিতে আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, জাসদের পক্ষ থেকে বাংলাদেশ যেখানে এসে আজকে দাঁড়িয়েছে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে, সেখানে বাংলাদেশে কোনো বিদেশি হস্তক্ষেপের পরিস্থিতি নাই এবং বিদেশি হস্তক্ষেপের কোনো ঘটনা আমরা সহ্য করব না। আমরা মনে করি আমাদের রাজনীতি বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে এবং বাংলাদেশের রাজনীতি নির্ধারণ করার মালিক বিদেশি কোনো মহল হতে পারে না। আমরা আগেও বলেছি যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনের দাবি উত্থাপন করা হয়েছে তা আপাত দৃষ্টিতে যতই নিষ্পাপ এবং গণতান্ত্রিক হোক না কেন, এই তত্ত্বাবধায়ক সরকারের দাবি, এই তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোর অধীনে অতীতে দুইবার বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে, নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে। সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারে এইটা নিশ্চিতভাবে কেউ বলতে পারে না, কারণ বিএনপি তার সাক্ষী, যারা তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে 96 এবং 98 সালের পরে অগণতান্ত্রিক পন্থায় সংসদ বাতিল করা, সরকার উৎখাত করার মহা ভয়ঙ্কর খেলায় লিপ্ত হয়েছে।